আসসালামু আলাইকুম আমি আশিক রয়েছি আপনাদের সাথে গত পর্বে আমরা এই বিন্যাসের আলোচনায় দেখেছিলাম বিন্যাস কী বিন্যাস কিভাবে সাজাতে হয় বা বিন্যাসের বেসিক থিমটা বুঝেছিলাম এবং সর্বশেষ বিন্যাসের যে সূত্রটা রয়েছে ওই সূত্রটা কিভাবে আসে এবং সূত্রটা কিভাবে ক্যালকুলেট হয় ওই বিষয়টা দেখেছিলাম তো এখন আমরা এই পর্বে বিন্যাসের একটা অঙ্ক দেখবো এবং এই অঙ্কটা দিয়েই আপনাদেরকে বিন্যাসের অনেকগুলো সিস্টেম নয় থেকে বা দশটা বা আট থেকে দশটা সিস্টেম দেখিয়ে দিব যাতে একটা অঙ্ক করালে আপনারা বাকি সবগুলো অঙ্ক করতে পারেন আর হ্যাঁ একটু বলে দিই যে বিন্যাসে এখানে লেখা কম কিন্তু আমি কি বলি মানে শব্দটা কি বলি ওইটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তাহলেই এই বিন্যাসের ব্যাপারটা আপনারা টোটালি বুঝতে পারবেন এবং যখন আপনারা খুব ইন্টারেস্টিংভাবে এটা বুঝতে পারবেন বা দু চারটা অঙ্ক প্র্যাকটিস করবেন আমার মনে হয় না আপনারা তখন আর পরীক্ষায় চাইবেন না যে আমি বিন্যাসের অঙ্কটা মিস করি তো তারই ধারাবাহিকতায় এখন আমরা বিন্যাসের একটা অঙ্ক লিখে রেখেছি যেখানে লেখা ইঞ্জিনিয়ারিং শব্দটির অক্ষরগুলোকে এক নম্বরে দেওয়া আছে কি কত প্রকারে সাজানো যায় এবং দুই নম্বরে দেখেন যে কতগুলো বর্ণ বা কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে এই দুইটা বিষয় নিয়ে এই অঙ্কটা সাজিয়েছি বা এটা একটা বহুল পরিচিত অঙ্ক অনেকভাবে এসেছিলো অনেক ভোটে এসেছিলো তো এই ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়েই আপনাদেরকে দশটা নিয়ম আমি দেখিয়ে দিব। বা আটটা দশটা থেকে আটটা থেকে দশটা নিয়ম দেখিয়ে দিব যাতে একটা দিয়ে আপনারা সবগুলো করতে পারেন তো এখানে আমি এখন সামনের দিকে আগাই এখানে আছে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলোকে কত প্রকারে সাজানো যায় প্রথম অ্যান্সার হচ্ছে কত প্রকারে সাজানো যায় এখানে যে কোনো কিছু থাকতে পারতো আরেকটু বলে দিই যে এই বিন্যাসের অঙ্কগুলোর যেই ভাষাটা রয়েছে এটা মার্জিত ভাষায় হতে হবে এরকম না আপনি যেভাবে বুঝতে পারেন বা আপনি যেভাবে বুঝাতে পারেন ওইভাবে লিখলেই হয় তো এখানে আছে কি ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় এখানে থাকতো কি ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো নিজেদের মধ্যে কত প্রকারে সাজানো যায় এটা থাকতে পারতো বা অন্য কিছু থাকতে পারতো যে ইঞ্জিনিয়ারিং শব্দগুলো কিভাবে বিন্যাস করা যায় বা কত প্রকারে বিন্যাস করা যায় এটাও লেখা থাকতে পারতো তা আমরা সংক্ষিপ্তে লিখলাম কত প্রকারে সাজানো যায় এখন আমরা এই এক নাম্বারের সমাধানের দিকে যাই তাহলে এখানে লিখি এক নম্বর দিলাম এটার সমাধান করবো আমরা সমাধান যে ইঞ্জিনিয়ারিং শব্দটি কত প্রকারে সাজানো যায় তাহলে আমার যেই কোনো শব্দই থাকুক না কেন বিন্যাসের অঙ্কে বা সমাবেশের অঙ্কে আর বিন্যাস আর সমাবেশ কিন্তু এর পরবর্তী অধ্যায় যেটা পঞ্চম অধ্যায় ওতপ্রোতভাবে জড়িত তো বিন্যাস বিন্যাসের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে কিছু তো ফর্মুলা আছে বা কিছু সিস্টেম আছে যে করার যে প্রত্যেকটা সেই শব্দটা থাকবে এই শব্দটা আগে গুনে নিতে হবে শব্দটার ভিতরে কয়টা স্বরবর্ণ আছে ওইটা লিখতে হবে শব্দটার ভিতরে একের অধিক কোন বর্ণগুলো আছে ওইটাও লিখতে হবে তো এখন আমি লিখে নে তাহলে এখানে লিখি ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে কয়টি তিনটা ছয়টা এগারোটা মোট বর্ণ আছে এগারোটা এটা আপনারা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রেই লিখতে হবে এটা একটা এটা হলো একটা জাস্ট একটা নিয়ম বা এইভাবেই সাজাতে হবে তারপরে আছে কি আমরা দেখি যার মধ্যে যার মধ্যে ই এখন যদি আমরা প্রথম অক্ষর আছে কি পরবর্তীতে দেখি আরো ই আছে কিনা তাহলে দেখতে একটা দুইটা তিনটা ই যার মধ্যে ই আছে তিনটি তাহলে এখন আপনারা সামনের দিকেও লিখতে পারেন কোনো সমস্যা নেই নিচেও লিখতে পারেন আমি একটু সুন্দরভাবে লিখতেছি যার মধ্যে ই আছে তিনটি তারপরে আছে তারপর অক্ষর কি এন এখন যদি এই পাশে তাকাই এন আছে কিনা একটা দুইটা তিনটা তাহলে এন আছে এন আসে তিনটি তারপরে যদি আমরা আগাই জি জি এর দিকে তাকাই তিন নম্বর অক্ষর আছে জি তারপরে দেখতে পাচ্ছি লাস্ট একটা জি আছে তাহলে এখানে লিখবো কি জি আসে দুইটি তারপরে রক্ষর কি জি এর পর আছে আই তাহলে যদি আমরা আই এর দিকে তাকাই তার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আরও একটি আই আছে তাহলে এখানে লিখবো কি আই আছে দুইটি আই আছে কয়টি দুইটি এখন এটা আমরা এইভাবে লিখে নিলাম বা আপনি যেইভাবে সাজাতে পারেন ওইভাবে সাজিয়ে নেবেন কোনো সমস্যা নেই এখন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় তার নাম আমরা লিখব মোট সাজানোর উপায় মোট সাজানোর উপায় এখন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারতেন যে ইঞ্জিনিয়ারিং শব্দটি নিজেদের মধ্যে সাজানোর উপায় ইঞ্জিনিয়ারিং শব্দটি মোট বিন্যাস সংখ্যা বা ইঞ্জিনিয়ারিং শব্দটি বিন্যাস করার উপায় এখানে যে কিছু লিখতে পারতেন মানে মেইন হলো যে আপনি যেইভাবে লিখেন বা বুঝতে পারলেই হলো যে আপনি এটা এইভাবে বুঝছেন বা এইভাবে করছেন তাহলে এখানে আমরা সংক্ষিপ্ত একটা মোট সাজানোর উপায় বা এখানে লিখতে পারতেন কি ইঞ্জিনিয়ারিং শব্দটি মোট সাজানোর উপায় তাহলে এখন এইখানে বলে দেই মোট সাজানোর উপায়টা বের করার নিয়মটা কি মোট যেই কটা অক্ষর থাকবে ওইটার সাথে আমরা ফ্যাক্টোরিয়াল দিব অবশ্য ফ্যাক্টোরিয়ালটা কি আমরা আগের পর্বই দেখেছিলাম ওইটার সাথে ফ্যাক্টরিয়াল দিব বাঘ আকারে যেই শব্দগুলা একের অধিক আছে। আবারও বলে দেই প্রথমে থাকবে মেইন শব্দ সংখ্যা ফ্যাক্টোরিয়াল আকারে দেন ওইটার নিচে বাঘাকারে চলে যাবে যেই শব্দগুলা একের অধিক আছে। তাহলে এখানে দেই প্রথমে আছে কি ইলেভেন ফ্যাক্টোরিয়াল মোট শব্দ কয়টা এগারোটা তাহলে ইলেভেন ফ্যাক্টোরিয়াল এখন এই ইলেভেন এগারোটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে কি এন আছে তিনটা জি আছে তিনটা আই আছে দুইটা এবং সর্বশেষ হলো কি ই আছে তিনটা তাহলে এখন যদি আমরা এই উপরে দিলাম ইলেভেন ফ্যাক্টরিয়াল এবং যেইগুলা একের অধিক আছে ওইগুলা ভাগাকারে নিচে চলে যাবে তাহলে এখানে আমরা দিব কি থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এটা দিব আমরা এখন যদি আমরা এইটার সমাধান করি যেই মানটা আসবে ওইটাই হচ্ছে এটা ইঞ্জিনিয়ারিং শব্দটা নিজেদের মধ্যে সাজানোর উপায় বা নিজেদের মধ্যে বিন্যাস সংখ্যা এটাই হচ্ছে কি এক নম্বরের অ্যান্সার তো এখন এটাকে আমরা ক্যালকুলেট করে নেই আচ্ছা তো এখানে একটা বিষয় দেখিয়ে দিই যে ক্যালকুলেটারে কিভাবে এই ফ্যাক্টোরিয়ালের মানগুলা লিখবেন বা কীভাবে ক্যালকুলেটারের সাথে সমাধান করবেন কারণ হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটারে সরাসরি ফ্যাক্টোরিয়ালটা থাকে না তো আমি দেখি আমার আমার হাতে দেখেন যে এখানে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর রয়েছে যেখানে থেকে আমরা এই মানটা করব এবং ফ্যাক্টোরিয়াল মানটা কিভাবে নির্ণয় করতে হয় ওই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমরা লিখবো কি ইলেভেন মেইন হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালটা কীভাবে লিখবো এটা আপনাদেরকে শিখিয়ে দিই এখানে দেখেন যে আমি দেখা যাচ্ছে না মেবি মনে হয় তাহলে এখানে দিলাম ইলেভেন এখন এটার পরে ইলেভেনের পরে বা এখানে যে কোনো সংখ্যায় থাকুক না কেন এটার পরে আমরা দিব কি শিফট বাটন শিফট বাটন চাপবো দেন চাপবো আমরা কি এক্স ইনভার্স এক্স ইনভার্স চেপে দিলাম দেন এখন দেখেন যে এখানে আপনারা দেখেন ইলেভেন ফ্যাক্টোরিয়াল এসেছে তো এখানে ইলেভেনের পরিবর্তে নাইন টেন যা থাকতে পারে এখন যদি আমরা ইকুয়াল চাপি তাহলে আমাদের সমাধান এসে পড়বে তাহলে এটা আসলো কত আমাদের এখানে এখানে লিখে দেয় থ্রি নাইন নাইন ওয়ান সিক্স এইট ডাবল জিরো তো এটা কীভাবে আপনারা ক্যালকুলেটারের সাহায্য করবেন প্রথমেই আপনারা পর্যাপ্ত সংখ্যা যে নির্দিষ্ট সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটা দিবেন মে পাশে লিখে দিই মনে করলাম ইলেভেন ইলেভেন এটার পরে আপনারা চাপবেন কি ইলেভেনের পরে চাপবেন শিট বাটন অ্যাশ এস টি শিট বাটন দেন আপনারা চাপবেন কি এক্স ইনভার্স অন তাহলে এখানে দিলাম কি এক্স ইনভার্স অন এইটা যদি আপনারা চাপেন তাহলে একটা সংখ্যা পাবেন যেটা হচ্ছে ইলিভেন ফ্যাক্টোরিয়াল তারপরে যদি আপনারা ইকুয়াল চাপেন তাহলে আপনার মানগুলা কি চলে আসবে তো তারপরে যদি আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়ালটা হিসাব করি তাহলে আমাদের মানগুলো আসে কত ওয়ান ফোর ফোর তাহলে এখানে থাকবে ওয়ান ফোর ফোর এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ টু ফ্যাক্টোরিয়াল গুন টু ফ্যাক্টোরিয়াল এটা গুন করলে আসে একশো চুয়াল্লিশ এখন যদি আমরা এই সংখ্যাটাকে একশো ছেচল্লিশ দ্বারা ভাগ দেই তাহলে এখানে আমরা পাবো কত টু সেভেন সেভেন টু ডাবল জিরো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এখানে আমরা পাইলাম কি ইঞ্জিনিয়ারিং শব্দগুলোকে নিজেদের মধ্যে সাজানোর উপায় হলো এটা এখন পরবর্তী প্রশ্ন যে ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো যেভাবে আমরা সাজাই এখানে কতগুলো সর্বাণ্ন আছে এখানে এবং লিখেছে কতগুলোতে সর্বণ্নগুলো একত্রে থাকবে এখন এইখানে আমরা একটা সমাধান পেয়েছি যে ইঞ্জিনিয়ারিং শব্দগুলো মোট কত প্রকারে সাজানো যায় এটা আমরা পাইলাম কিন্তু এইটার ভিতরে কিছু সর্বণ্ণ রয়েছে এই সর্বণ্নগুলা কত প্রকারে এটার ভিতর থেকে কত প্রকারের সর্বণ্নগুলা একত্রে থাকবে আমাদেরকে এইটা দেখতে হবে তো এখানে এখন আমরা দুই নম্বরের সমাধানটা এই পাশে করি এপাশে যদি করি তাহলে এই সব কিছু লেখা আমাদের ঠিকই থাকবে তাহলে এখানে আছে কতগুলো সর্বণ্ণ একত্রে থাকবে তাহলে এখানে লিখি শব্দটিতে বা এন ডাব্লিআ আর আই জি ইঞ্জিনিয়ারিং শব্দটিতে স্বরবর্ণ আছে কতটি স্বর বর্ণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সর্বর্ণ আছে কতটি এখন এইখানে দেখেন যে সর্বর্ণ কোনগুলো সর্বর্ণ হলো হল যেগুলো ভাওয়াল মানগুলা এ ই আই ও ইউ ওইগুলো হচ্ছে কি সর্বর্ণ তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে সর্বর্ণ আছে আই দুইটা আছে আর ই তিনটা আছে আর এইখানে আর আছে কিনা না একটা একক না আর নেই তাহলে আমরা দেখি যে সর্বর্ণ আছে কটি পাঁচটি সর্বর্ণ আছে কি পাঁচটি যার মধ্যে কি ই আছে কটা তিনটা আই আছে দুইটা যার মধ্যে যার মধ্যে ই আছে তিনটি আর হলো কি আই আই আছে দুইটি আই আছে তাহলে এখানে দেখেন ইঞ্জিনিয়ারিং শব্দটিতে সর্বান্ন আছে পাঁচটি যার মধ্যে ই আছে তিনটি আই আছে দুইটি এখন এইখানে আমাদের মেইন নির্ণয় করতে হবে কি সর্বর্ণগুলো কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে বা কতগুলোতে সর্বর্ণগুলো একত্রে থাকবে যে কোনো ভাষায় এটা লিখতে পারে এখন আমরা সর্বর্ণগুলো যে একত্রে থাকবে ওই বিষয়টাকে এখন নিশ্চিত করতে হবে এখন এইখানে দেখেন যে মোট শব্দ আছে এগারোটা এখন সর্বর্ণ আছে মোট কয়টা পাঁচটা এই সর্বর্ণ পাঁচটাকে যদি আমরা একটা ধরি তাহলে আমরা কি পাবো বা কি দেখতে পাবো তাহলে এখানে লিখি আমরা সর্বণ পাঁচটিকে একটি ধরলে বর্ণ হয় সর্বর্ণ পাঁচটিকে একটি ধরলে বর্ণ হয় কয়টি বর্ণ হবে তখন হইবো এখান থেকে যদি পাঁচটা চলে যায় তাহলে পাঁচটাকে যদি আবার আমরা একটা ধরি তাহলে এখানে থাকে আমাদের কটা ছয়টা তাহলে মোট বর্ণ সর্বর্ণ পাঁচটা দলে থাকে মোট বর্ণ থাকে কিন্তু এখানে ছয়টা এখানে দেখেন যে আমি এই পাশে একটু দেখিয়ে দেই ই এন জি আই এন ডাবল আর আই এন জি মানে এখান থেকে ই ই তিনটা আর এখানে আই আছে দুইটা এখানে আই আছে একটা তো এই পাঁচটাকে যদি সরিয়ে দিই তাহলে থাকে তিনটা তিনটা ছয়টা তাহলে মোট বর্ণ থাকে কটা ছয়টা এখন যদি আমরা এই যে ই আই ই ই আই এই পাঁচটাকে যদি আমরা একটা মনে করি যেটাকে মনে করলাম আমরা এক্স তাহলে এইটাকে যদি আমরা একটা যোগ করে দিই তাহলে সর্বর্ণ মোট বর্ণ হবে তখন ষাটটা সর্বর্ণ পাঁচটিকে একটি দলে বর্ণ হয় কয়টা ষাটটা তাহলে এখানে লিখলাম আমরা কি ষাটটি তা এখন ইঞ্জিনিয়ারিং শব্দটা আমরা এইখানে লিখে আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই তাহলে এইখানে এখন দেখেন ই এন জি আই এন ই আর আই এন জি ইঞ্জিনিয়ারিং এটা লিখলাম মোট বর্ণ আছে এটাতে এগারোটা এখন এখানে ই আছে তিনটা আই আছে পাঁচটা আমাদের মেইন খেলাটা হচ্ছে কী নিয়ে স্বরবর্ণগুলাকে নিয়ে তো স্বরবর্ণগুলা একত্রে থাকবে তাহলে এখানে প্রথম সর্বর্ণ আছে কি ই ই ই আচ্ছা সরি আই এই পাশটাকে আমরা ধরলাম কি একটা যেটাকে এক্স ধরলাম এখন এইখান থেকে মনে করলেন যে তারপরে আমাদের এখানে থাকে কি থাকে শুধু এই পাশটাকে যদি আমরা সরিয়ে নিই তারপরে আমাদের কি ছয়টা থাকবে ছয়টা থাকলে আমরা ছয় পরবর্তী ছয়টা কি লেখি এন জি জি এই ছয়টা আমাদের থাকে এখানে এই বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে এই ছয়টা এখানে থাকে এই পাঁচটাকে যদি আমরা একটা মনে করি আর এই একটা এখন কি কনস্ট্যান্ট মান হয়ে গেল তাহলে এই একটা কেটার সাথে এনে আমরা যোগ করে দিলাম তাহলে এখানে হলো কি ষাটটি এখন দেখেন যে এই এক্স মানে কি এক্স মানি হচ্ছে এক্স মানি হচ্ছে এটা ইকুয়াল টু কি পাঁচটা শব্দ যেটা এ ই আই এ আই আই পাঁচটা শব্দ কিন্তু এক্স মানি হচ্ছে পাঁচটা শব্দ এখন এই ষাটটাকে যদি আমরা সাজাই এই সারটাকে যদি আমরা সাজানোর চেষ্টা করি তাহলে এক্সট্রা মনে করলাম আমরা প্রথমে চলে আসলো একবার এক্সট্রা কি প্রথমে চলে আসলো আর এই এনটা পিছনে চলে গেল তার মানে কি এক্সট্রা শুধুমাত্র এক্সট্রা আসলো এক্সট্রা আসা মানেটা হচ্ছে যে এই পাঁচটা বর্ণই কিন্তু প্রথমে বসে গেল একত্রে এখন আবার মনে করলাম যে না এক্সট্রা এখানে থাকবে না এক্সট্রা থাকবে এইখানে আয়সা পড়লো যে আমরা যে কোনো একটা বিন্যাসে এক্সট্রা এই পাশে আসলো এবং জিটা এই পাশে চলে আসলো তার মানে কি দাঁড়ালো যে এক্সটা একটা নির্দিষ্ট অবস্থানে আসে এবং এক্সটা যেখানে থাকবো ওইখানে ওইটা থাকা মানিটা হচ্ছে পাঁচটা বর্ণ ই ই ই আই আই থাকলো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এই অংশটাকে আপনাদেরকে বোঝানোর জন্য লিখেছি তাহলে এটা মুছে দেই। তাহলে এখানে লিখলাম কি সরবর্ণ পাঁচটিকে একটি দলে মোট বর্ণ হয় ষাটটি তাহলে এই ষাটটিকে এখন আমরা নিজেদের মধ্যে কি সাজাবো তাহলে এদেরকে সাজানোর উপায় এদেরকে সাজানোর সাজানোর উপায় উপায় এদেরকে কি আমরা দিলাম সেভেন ফ্যাক্টোরিয়াল দিলাম এখন আমরা জানি এই ষাটটার ভিতরে কিন্তু নির্দিষ্ট কিছু সংখ্যা রয়েছে যেগুলো একের অধিক সেগুলা কি এন আছে তিনটা এবং জি আছে দুইটা তাহলে এখানে দিলাম কি এন এন এর পরিবর্তে দিলাম থ্রি ফ্যাক্টোরিয়াল জি এর পরিবর্তে দিলাম কি আমরা টু ফ্যাক্টোরিয়াল এখন যদি এইটার সমাধান করি যেই মানটা আসবে ওইটাই হবে কি এটার সাজানোর উপায় এখন আসি আমরা আমাদের এখন কিন্তু অ্যান্সার পাইনি যে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে এই বিষয়টা পাইনি এখন এখানে বললাম শুধু ব্যঞ্চন বর্ণগুলো যেগুলো আছে ওইগুলো নিজেদের মধ্যে সাজানোর উপায় এখন আমরা বের করবো সরবর্ণগুলো নিজেদের মধ্যে সাজানোর উপায় তাহলে এখানে লিখি স্বরবর্ণগুলো স্বর বর্ণ গুলো নিজেদের মধ্যে নিজেদের মধ্যে সাজানোর উপায় সর্বর্ণগুলো নিজেদের মধ্যে সাজানোর উপায় কি সর্বর্ণ ছিল আমাদের কাটা সর্বণ ছিল পাঁচটা তাহলে এখানে দিলাম কি ফাইভ ফ্যাক্টোরিয়াল আর এই সর্বর্ণ পাঁচটার ভিতরে ডাবল দুইটা সংখ্যা ছিল যেটার ভিতরে তিন ই আছে তিনটি এবং আই আছে দুইটি তাহলে এখানে এটা দিলাম আমরা কি থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল এখন আমরা এই দুইটা মান ক্যালকুলেট করে নিব এই দুইটাকে ক্যালকুলেট করে যদি আমরা গুণ করে দেই তাহলেই আমরা পাবো কি সর্বর্ণগুলো একত্রে থাকবে এরূপ সংখ্যা তো এখন আপনারাও করে নেন যে এটা কিভাবে করব আমরা সেভেন ফ্যাক্টোরিয়াল এটা আসে এই মানটা আসে ওয়ান সিক্স এইট জিরো আর পরবর্তী মানটা আমরা কী পাবো দেখি কি শিফট এক্স একশো বিশ একশো বিশ আর এখানে আছে থ্রি টু থ্রি টু ফ্যাক্টোরিয়াল করলে হয় কত থ্রি শিফট এক্স বারো তাহলে এটা টোটালি করলে হয় কত টেন তাহলে সর্বর্ণগুলো নিজেদের মধ্যে সাজানোর উপায় কয়ভাবে সাজাতে পারি দশভাবে তাহলে এখন আমরা লিখতে পারি সুতারং স্বর একত্রে থাকবে এরূপ সাজানো সংখ্যা এখানে লিখি সুতারং স্বর বর্ণগুলো একত্রে থাকবে এরূপ সাজানোর সংখ্যা বা এরূপ বিন্যাস এরূপ বিন্যাসটা কি হবে এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে দিব তখনই আমরা সর্বর্ণগুলো একত্রে থাকবে ওই সংখ্যাটা পেয়ে যাব তাহলে মোট বিন্যাস কত আমরা এখানে পাবো কি ওয়ান সিক্স এইট জিরো গুণ টেন তাহলে এটা করলে হয় কত ওয়ান সিক্স এইট জিরো এখানে আসবে আরেকটা জিরো তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার এটা হচ্ছে কি দুই নম্বরের অ্যান্সার আর এটা হচ্ছে কি এক নম্বরের অ্যান্সার আমরা পাইলাম এখন দুইটা অ্যান্সার পাইলাম যে মোট ইঞ্জিনিয়ারিং শব্দের মোট শব্দগুলো কতভাবে সাজানো যায় ওইটা পাইলাম এবং ইঞ্জিনিয়ারিং শব্দগুলো থেকে আমরা সর্বাণ্নগুলো বাছাই করলাম এবং সর্বাণ্নগুলো নিজেদের মধ্যে সাজানোটাও দেখলাম এবং সর্বাণ্নগুলো কতগুলোতে একত্রে থাকবে ওইটাও আমরা দেখে নিলাম এখন এই কারণে থাকে থাকতে পারে কতগুলোতে সর্বাণ্নগুলো একত্রে থাকবে না আমাদের তিন নম্বর প্রশ্ন এটা থাকতে পারে এখানে এটা আমরা তিন নাম্বার করে দেই এক দুই তিন তাহলে এটা কতগুলোতে সর্বান্নগুলো একত্রে থাকবে না তো এই বিষয়টার জন্য আমাদের এইগুলো সবই প্রয়োজন হবে আমরা এই দিক থেকে একটু মুছে দেই। আমরা এই সংখ্যাটাও রেখে দেই যে মানটা আমাদের প্রয়োজন হবে এখন তাহলে সর্বান্নগুলো একত্রে থাকবে না এই সংখ্যাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে ওই মানটা আমরা কিভাবে নির্ণয় করবো যে সর্বর্ণগুলো একত্রে থাকবে না এইখানে দেখেন যে সর্বর্ণগুলো একত্রে থাকবে এই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত যে কয়টাতে সর্বর্ণগুলো একত্রে থাকবে এখন আর এইখানে হলো যে মোট সাজানোর উপায়টা আমাদের রয়েছে তো এইটা থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দেই তাহলেই তো আমাদের সর্বর্ণগুলো একত্রে থাকবে না এই মানটা পেয়ে যায় তো আপনারা এখন এখানে দেখি সুতরাং এখানে হচ্ছে কি তিন নম্বরের অ্যান্সার সর্বর্ণগুলো বর্ণ গুলো একত্রে থাকবে না এরূপ সাজানো সংখ্যা বা এরূপ সাজানো বিন্যাস এরূপ সাজানো সংখ্যা কি সংখ্যাটা হবে টু সেভেন টু সেভেন সেভেন টু ডাবল জিরো মাইনাস হবে কি ওই যে এই মানটা আমরা যেটা একত্রে থাকবে এটাকে আমরা মাইনাস করে দিলাম তাহলে ওয়ান সিক্স এইট ডবল জিরো তাহলে এইটাকে যদি আমরা এখন বিয়োগ করে দিই তাহলে মানটা আসে কি একটু দেখে নেই যে মানটা আসে কি টু সেভেন টু ডাবল জিরো মাইনাস ওয়ান সিক্স এইট ডাবল জিরো তাহলে এখানে আসে কি টু সিক্স জিরো ফোর ডাবল জিরো এটাই হচ্ছে কি অ্যান্সার এখন এখানে একটু বলে দেই যে এইটাই হচ্ছে কি সর্বর্ণগুলো একত্রে থাকবে না এরূপ সাজানোর সংখ্যাটা আমরা খুব সহজেই নির্ণয় করতে গেলাম কিন্তু যখন বলবে যে সর্বান্নগুলো একত্রে থাকবে না শুধু এই প্রশ্নটা থাকবে তখন কিন্তু পুরোটা বিষয় করে আবার আমাদের আসতে হবে কারণ হলো যে এইখানে সর্বান্নগুলো তখন আমরা একত্রে থাকবে না এরূপ সংখ্যাও নির্ণয় করতে পারলাম তখন থাকবো না আবার তখন কি নিজেদের মধ্যে সাজানোর উপায়টাও থাকবে না তারা এইখানে এই মানগুলো যে মানগুলো ক্যালকুলেট করছি হয়তো ভুলও হতে পারে ভুল হলে আপনারা মনে করবেন আপনারা যেইভাবে করবেন বা যেভাবে ক্যালকুলেট যেই মানটা আসে ওই মানটা লিখবেন এই মানটা হয়তো ভুলও হতে পারে আমার মনে হচ্ছে যে ভুল হচ্ছে যাই হোক হলেও হয়েছে না হলেও নাই আর এইখানে এই তিনটা মান দিয়ে আপনারা অঙ্ক করবেন একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবেন আর এই ইঞ্জিনিয়ারিং শব্দটা দিয়েই আপনাদেরকে আমি আরও পাঁচ থেকে সাতটা নিয়ম দেখিয়ে দেব যে কীভাবে অঙ্কগুলো করতে হয় তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ